হ্যালো বন্ধুরা, আমি তো ভিডিও করতে তেমন পারি না, ওই সব করে ঠিক আছে, কিছু ভুল হলে ক্ষমা করে দেবে। হ্যাঁ, ওর শরীর খুব খারাপ, আমরা পিজি হসপিটালে এসেছি ঠিক আছে, এবার ওকে ডাক্তার দেখানো হবে, ও রিপোর্টগুলো আপনাদের পরে ভিডিও করে জানিয়ে দেবে। লাইন পড়তে বলেছি, তারপর কি, তারপর কি, আর দু লাইন পড়ুন, এই দু লাইন এখানে কি, এই এইটুকু বলুন। যত ইচ্ছা যত ইচ্ছা খাবেন 10 টাকা ঠিক আছে। এই দেখুন, এই আমরা নিয়েছি ঠিক আছে, এই ঘুগনি খাচ্ছে, শরীর খুব খারাপ, পিজি হসপিটালে আমরা এসেছি, এই কাকা বিখ্যাত, ঘুগনি বিখ্যাত, দেখেন অন্নপূর্ণা, যত ইচ্ছে পেট ভরে ঘুগনি, যত ইচ্ছে এখানে আসবে না, এই কাকার কাছে অন্নপূর্ণা ভান্ডার, মাত্র 10 টাকায় যত ইচ্ছা খান। এই দেখুন ঘুগনি খাচ্ছে, শরীর খুব খারাপ, কী খাবে, কাকার দেখতে পেয়েছে খুব তো ফেমাস হয়ে গেছে কাকা, এই আমার নিয়েছে, এই দেখুন আমি এবারে খাবো, খুব ভালো খেতে ঘুগনি, খুব টেস্টি, আপনারা চলে আসবেন, মা অন্নপূর্ণা, এই কাকা 10 টাকা পেট ভরে ঘুগনি খান। কাকা তোর ঘুগনি সে কি কি আছে, পাউরুটি তাই তো, মুড়ি টুড়ি নেই তাই তো? ও বাবা, তুমি আমার কাছে ঘুগনি ধরে খেতে এসছো, হ্যাঁ, তোমার ঢেলে দিয়ে মাত্র তুমি হুটপাট করছো, আরো লোকে নিতে দিচ্ছ না, তাহলে তোমার একার খাওয়াই কাকা, তুমি ছাড়া এখানে আর কেউ আছে নাকি, এখানে তুমি ছাড়া কারোর নাম বলতে পারবো না, আমি আসলটা কি, আপনি তো আপনাই তো, আমি শুনেছি আপনি তো বলেছেন আপনি আসল, আমি আসল ফসল আমি জানি না, প্রথম কি আপনি তো, ৪৮ বছর কাকা এখানে ব্যস্ত করছে, মা অন্নপূর্ণা এই দেখুন, এই ঘুগনি খাচ্ছে, শরীর খুব খারাপ, এই ঘুগনি খাচ্ছে, খুব সুন্দর, আপনারা যত ইচ্ছা খান 10 টাকাতে, মা আপনারা ফেসবুকে সবসময় দেখেছেন, মা অন্নপূর্ণা, হ্যাঁ সেই ঘুগনি আমি এখন নিয়ে খাচ্ছি এখানে, মা অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা, কাকা 48 বছর, খুব ভালো, আপনারা যদি বিজিতে আসেন তো এখানে ঘুগনি এসে খেয়ে যাবেন। কাকা তোমার ঘুগনির নাম কি কাকা, না অন্নপূর্ণা, 10 টাকা পেট ভরে এই একটা কাকা, মা অন্নপূর্ণা, কাকা 10 টাকাকে পেট ভরে ঘুগনির সঙ্গে কি আছে, খালি ঘুগনি পেট ভরে 10 টাকা, খালি ঘুগনি 10 টাকা পেট ভরে, এই কাকাও 10 টাকা পেট ভরে ঘুগনি ঠিক আছে, উনি বলছে 10 টাকা পেট ভরে ঘুমনে যত ইচ্ছে আপনি খান। দেখুন আর একটা কাকা, ইনি মা অন্নপূর্ণা, উনি বলছে যে আমি প্রথম, ইনি বলছে আমি প্রথম 48 বছর বিজনেস করছি, এখন রাখছি বন্ধুরা, পরে আবার, আচ্ছা বাবু বোর্ডটা খুললেন তো, 1 ঘন্টা তোমাকে থাকতে হবে এখানে।
কেন বললাম এখান দেখুন এক করে দিচ্ছে কিনা কোথায় দিচ্ছে দেখুন মাঝে মাঝে ব্যথার ওষুধ কিনে খেয়েছি এক ঘন্টা থাকবো হ্যাঁ থাকবেন না হ্যাঁ আপনি বললে এক ঘন্টা থাকবো এক ঘন্টা থাকলে কি মানে কোনো কিছু ফল পাবো মানে ফলটা কি পাবো মানে আমি আপনি কি দিচ্ছেন সেটা আমরা দেখবো তাই তো দেখবেন না উনি তো বললো আমিও মা অন্নপূর্ণা দেখুন বন্ধুরা এবারে খাচ্ছে ও খাচ্ছে ও খাচ্ছে দশ টাকাতে পেট ভরে আমি খেলাম ও খাচ্ছে দেখুন বন্ধুরা পেট ভরে ঘুগনি আমি তো ডাক্তার দেখাতে এসেছিলাম আমার অসুখের জন্য কিন্তু এসে ওনাকে দেখে আমার তো আরো অন্য কিছু ওনাকেই দেখাবার জন্য আমার উৎসাহ বেড়ে গেল তো দেখুন আমি তো এসেছিলাম আমার জন্য কিন্তু দেখুন উনি ওনাকে তো দেখেছি সবসময় তো ওনার এই মা অন্নপূর্ণা এই যে ঘুগনি সাক্ষাৎ তোমাকে আমি দেবী রূপে দেখছি তুমি আমার অন্নপূর্ণা মা তো উনি খুব ভালো মানুষ তো দেখুন এত যে উনি কিভাবে দিচ্ছেন সেটাই হচ্ছে মানে দেখো চান নিচ্ছেন কেন যতক্ষণ পারবেন দেখো উনি দিচ্ছেন এগুলো ওই দেখুন ওখানে দাঁড়িয়ে দেখুন আরে আমি লবণ ভাত দিয়ে শুনতে পাচ্ছি তো লোকে ঠগানো হচ্ছে আপনি কত দূর থেকে আসছেন আমি সোনারপুর থেকে আসছি উনি সোনারপুর থেকে আসেন সাইকেলে আসে সাইকেলে করে উনি আসে সোনারপুর থেকে হাড়ি পেটেনা করে নিয়ে সাইকেলে করে ভোরবেলায় উনি আসে হ্যাঁ উনি সত্যি আমি ডাক্তার দেখাতে এসেছিলাম এসে ওনাকে দেখে আমার তো খুবই ইচ্ছা হলো যে ওনার ভিডিওটা নিয়ে আমি আপনাদের সবাইকে দেখাই তো দেখুন দেখুন কোনো গল্প নেই এখানে বাচ্চা বয়স্কদের কোনো টাকা লাগে না হাসপাতালে লাখ লাখ লোক আছে মা হঠাৎ কারো টাকা চুরি হয়ে গেছে এইটা মঙ্গল আমি কিন্তু কোনোদিন চাইবো না হঠাৎ এই বাবুটার পকেট কেটে টাকা পার করে বাড়ি যাবে কি খাবে কি এখানে এলে 50 টাকা ট্রেন ভাড়া দেওয়া হয় তাকে বলা হয় যে তুমি একটু সাবধানে চলাফেরা করবে আর হাওড়ার গেট শিয়ালদার গেট পার কাকার মতো লোক পাওয়া যায় না তো শুনতে তো পেলেন তো চলুন দেখা যাক এরপরে আর কি কি হয় বন্ধুরা এখানে দুজন ঘুগনি নিয়ে বসে মা অন্নপূর্ণা ঘুগনি তো ওইদিকে তো কাকার কাছে খেলাম এখানে আরেকটা কাকা রয়েছে দেখুন বলছি ওই তুমি ওই গেটের দিকে আসো না তাহলে ওদের খাবারটা নিয়ে যাই ওই দেরি হবে তো তো দেখছেন এই কাকাও মা অন্নপূর্ণা ঘুগনি বানায় এই কাকাও তো দেখছেন এনারও হচ্ছে মা অন্নপূর্ণা ঘুগনি একই নাম এনারও দোকান তো দেখা যাক এনার ঘুগনি কিরকম টেস্টি হয় দেখা যাক তো চলুন খাই খেয়ে দেখা যাক ঘুগনি নিয়ে যাবো রুটি আলাদা আছে রুটি আলাদা আলাদা পয়সা দিয়ে কিনতে হবে ওনার ঘুগনি 10 টাকাতে যত ইচ্ছা খাও দেখি কাকার ঘুগনি এই তো কাকার ঘুগনি দিয়েছেন এই কাকার ঘুগনি এই তো এইটা হচ্ছে কাকার ঘুগনি ওনা উনি বলছেন 10 টাকাতে যত ইচ্ছা ঘুগনি খান পাউরুটিটা টাকা দিয়ে কিনতে হবে ঠিক আছে চলো খাও বন্ধুরা আমরা দুটো কাকার ঘুগনি খেয়েছি দুটো কাকার ঘুগনি খুবই সুন্দর খুবই টেস্টি হয়েছে তো যত ইচ্ছা ঘুগনি 10 টাকাতে পেট ভরে ঘুগনি খাও খুবই ভালো মা পূর্ণা মা অন্নপূর্ণা সরি তো মা অন্নপূর্ণা খুবই ভালো এখানে অনেক গরিব মানুষরা আছে যারা হয়তো তাদের কাছে তো পয়সা নেই খেতে পাচ্ছে না কিন্তু তাদের জন্য খুবই ভালো সত্যি তো ওই কাকার ঘুগনিও ভালো এই কাকার ঘুগনি কাকা আপনি কোথা থেকে আসছেন একটু বলুন আমি ভবানীপুর চকর বেজিয়া রোড থেকে আসি ভবানীপুর আমি ভবানীপুর চকর বেজিয়া রোড থেকে আসি আমার নাম রাজেশ প্রসাদ সাহু আচ্ছা তাহলে তো শুনতে তো পেল তো চলুন আমার তো ডাক্তার দেখানো হয়ে গেল আর তার সাথে দেখিয়ে দিলাম তো চলুন এবারে যাওয়া যাক কথা হবে তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমার শরীর খুব খারাপ
তো তোমাদের তো বলেছিলাম যে আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, আমার রিপোর্ট, আমার প্রেসক্রিপশন তোমাদেরকে সবই দেখাবো। তো দেখো আমার হচ্ছে এই হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট। তো আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে আমাকে ডাক্তার বলেছে যে আমার দুটো কিডনিতে স্টোন পড়েছে, একটা কিডনিতে দুটো স্টোন পড়েছে, আর আরেকটা ছোট একটা সিস্ট হয়েছে। তো এই দুটোর জন্য ডাক্তার ওষুধ দিয়েছে আমাকে, ওষুধগুলো খেয়ে বলল এখন কীরকম থাকো দেখো, তারপরে আবার চেক আপ হবে, হয়ে তারপরে দেখা যাবে কীরকম আছে না আছে। তো এই হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট। আর আছে তোমাদেরকে সব কিছুই দেখাবো, সত্যি আমার শরীর খারাপ। তো তার মধ্যে দিয়েও আমি তোমাদেরকে ভিডিও শর্ট ভিডিও ছাড়বো, চেষ্টা করবো ছাড়ার। তো এই দেখতে পাচ্ছ আমার প্রেসক্রিপশান, এই হচ্ছে আমার প্রেসক্রিপশান। তো এটা হচ্ছে পিজি হসপিটাল থেকে দেখিয়েছিলাম। আরও কিছু রয়েছে যেগুলো হচ্ছে এই রিপোর্টগুলো রয়েছে, এগুলো ব্লাড টেস্ট আছে, আরও আরও অন্য অন্য সব রিপোর্ট রয়েছে, সব রকম রিপোর্টই রয়েছে দেখতে পাচ্ছ। এই যে সব রকম রিপোর্ট, এগুলো এগুলো সবই রিপোর্ট করানো হয়েছে। তো এই হচ্ছে আমার সমস্যা। আর তোমাদের যেটা ভালো কথা, যেটা তোমাদের বলেছিলাম যে আমার ওখানে গিয়ে একটা খুব ভালো মানে জিনিস দেখে, যেটা দেখে অনেকটা মনটা খারাপ ছিল কিন্তু অনেকটাই মন ভালো হয়ে গেছে, যেটা দেখে যে অনেক গরিব মানুষরা ওখানে 10 টাকা দিয়ে পেট ভর্তি করে যত ইচ্ছা ঘুগনি খেতে পারে। খুবই সুন্দর, অনেক গরিব মানুষ আছে যাদের কাছে পয়সা থাকে না, গিয়ে না খেয়ে তাদের হসপিটালে ডাক্তার দেখাতে হয় তো লাইন দিয়ে। আর বাচ্চাদের জন্য স্পেশালি, বাচ্চাদের জন্য তো একদমই ফ্রি, তাদের কোনো পয়সাই লাগে না, তারা যত ইচ্ছা খেতে পারে। তো ওখানটায় বড়দের জন্য 10 টাকাতে যত ইচ্ছা পেট ভর্তি করে যত ইচ্ছা ঘুগনি খেতে পারে। তো এইগুলো হচ্ছে সত্যি খুবই ভালো জিনিস। আর ওখানে যেটা দেখলাম তো সেগুলো ভিডিওতেই তোমাদের সবই রয়েছে, আর এগুলো সত্যি খুব ভালো জিনিস। আর এই জিনিসটা দেখেই আমার খুব ভালো লাগলো, যেটা হচ্ছে মা অন্নপূর্ণা ঘুগনি বিক্রি করছে, কাকু এই নাম রেখেছে মা অন্নপূর্ণা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। তো শরীর কেমন থাকে না থাকে তা সেরকম অনুযায়ী ভিডিও দেবো। তো আজকের মতন টাটা।